হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকেও সারাটা দিন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সকালের দিকে একটু ওয়েদারটা ভালো ছিল, কিন্তু দুপুরবেলার পর থেকে সারা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আজকে একটা রেসিপি করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আমার বন্ধুরা আছো, তারা আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। আর নতুন যারা বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থেকো। তো আজকে চলো আমরা রেসিপিটা, চাল কুমড়ো দিয়ে আর একটা রেসিপি আমি শেয়ার করেছি, তো ওটা চলো দেখে নিই। আজকে শুধু রেসিপিটাই দেখাবো, তো চলো রেসিপিটা আমি কী করে করেছি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে এক চামচ মতো পোস্ত আর এক দেড় চামচ মতো সর্ষে আর কয়েকটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, তো এটাকে পেস্ট করে নেব। তো এই মশলাটা, যেটা আমি মশলাটা নিয়েছিলাম তোমার পোস্ত সর্ষে আর পাকা লঙ্কা, ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো নুন দিলাম আর দেবো হলুদ, দিয়ে এটাকে একটু ভালো করে চামচ দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি আসলে এই মশলাটা আমি পুরের মতো করে চাল কুমড়োর মধ্যে দেব, এর জন্য আমি মশলাটাকে এরমভাবে তৈরি করে নিলাম। এবার তোমরা যদি কেউ চাও শুধু পোস্ত দিয়ে করবে, অনেকে পোস্ত খেতে খুব ভালোবাসে, শুধু পোস্ত দিয়ে করতে চাও, তাহলে সেমভাবেই শুধু একটু পোস্ত দিয়ে, সেক্ষেত্রে হলুদটা ব্যবহার করো না, নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে পোস্তটাকে। সর্ষে দিয়েও, শুধু যদি সর্ষে দিয়ে করতে চাও তাহলেও একই রকমভাবে সর্ষে দিয়ে নুন হলুদ দিয়ে বেটে মিশিয়ে নেবে। তো এবার এখানে নিয়েছি আমি বেসন, বেসনের মধ্যেও একটু সামান্য নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, আর দিলাম হলুদ, আর একটু দেব কালো জিরে, কালো জিরে দিলাম। এবার এটাকে একটা, এগুলো একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে জল দিয়ে গুলে আমি একটু ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা খুব বেশি থিক করব না, একটু মোটামুটি পাতলা করব, একেবারে খুব পাতলা না কিন্তু একটু বেশ পাতলাই করব। দেখো ঠিক এই রকমভাবে আমি থিকনেসটা বানিয়েছি, এই রকম পাতলা করেছি, এটা খুব পুরু হয়নি আবার একেবারে যে পাতলা সেরকমও না। এবার এটাকে আমি একটু সরিয়ে রেখে দিলাম। এবার এখানে দেখো চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি, এটা খুব কুচি একটা ছোট চাল কুমড়ো ছিল, তো খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে মাঝখান থেকে চিরে নিয়ে এটাকে একটু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এমনি শুধু প্লেন একটু জলে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, একটাকে গোল করে কেটেছি আবার কয়েকটা কেটেছি গোল করে, মানে মাঝখান দিয়ে চিরে সেটাকে এরকম মাঝখানে কেটে এরকম করে তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে। ঠিক এই রকমভাবে আমি মাঝখানটাকে চিরে নিয়েছি, এইভাবে কেটে রেখেছি, একটু সেদ্ধ করে রেখেছি। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম তোমাদেরকে বললাম যে ওটাকে আমি পুর হিসেবে ব্যবহার করব, তো ওই কাটা দুটোর মাঝখানটাতে আমি ঠিক এই বাটা মশলাটা ভেতরে এর ভেতরে ঢুকিয়ে দেব। এইভাবে চামচ দিয়ে আমি এভাবে সবকটার মধ্যে এভাবে আমি ঢুকিয়ে দেব। এবার আমি সবকটাকে এইভাবে রেডি করি, করে তোমরা দেখো এইভাবে আমি করছি। আমি কয়েকটাকে মাঝখানে চিরে এরকম শেপ দিয়েছিলাম আর কয়েকটা গোলই রেখেছিলাম। তো এটা শুধু সর্ষে দিয়েও আমি সর্ষে পোস্ত মিশিয়ে নিয়েছি, শুধু সর্ষে দিয়েও ভালো লাগে আবার শুধু পোস্ত দিয়ে পুরটা করলেও ভালো লাগে, শুধু পোস্ত দিয়ে পুরটা করলেও তো আরও বেশি ভালো লাগে, খুবই অসাধারণ লাগে আমার আর কি লাগে। যারা পোস্ত প্রেমী, পোস্ত খেতে ভালোবাসো, তাদের জন্য তো খুবই ভালো। দেখো আমি সবকটাতে পুর ভরে আমি এখানে রেডি করে নিয়েছি। এবার চলো দেখো এইভাবে এখান থেকে কিন্তু বেরিয়েও যাবে না, এবার চলো নেক্সট প্রসেসে চলে যাই। এবার কি করব, এটাকে এগুলো সব রেডি করে নিয়েছি, এবার চলো কি করব এবার আমরা দেখি। এবার দেখো এখানে আমি একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি, আর এটা সর্ষের তেলেই তোমরা ফ্রাই করবে। ওইবার যেই পুর ভরে রেখেছিলাম ওই চাল কুমড়োগুলোকে এক একটা করে পিস নিয়ে আমি একটু বেসনের ব্যাটারে চুবিয়ে এইবার জাস্ট এটাকে ফ্রাই করব, এটাকে ডিপ ফ্রাই করে নেব।
প্রথমে আমি তিনটে কি চারটে করে সবগুলো দেওয়া যাবে না, একবারে তিন চারটে করে নেব। আর তোমরা এটাকে ট্রাই করবে একমাত্র সর্ষের তেলেই, কেননা যেহেতু সর্ষে দেওয়া আছে পুরে কিংবা শুধু পোস্ত দিয়ে করলেও এটা সর্ষের তেলের সাথে খুব ভালো লাগে, সাদা তেলে অতটা ভালো লাগবে না। আর আমি ব্যাটারটা খুব বেশি ডিপ করিনি এই কারণে, কেননা খুব যদি ডিপ করে নিতাম তাহলে আমার যখন আমি চাল কুমড়োটাকে মানে ডুবিয়ে আমি এটাকে ফ্রাই করব, বেসনের প্রলেপটা খুব বেশি হয়ে যাবে, তাই টেস্টটা অতটা ভালো লাগবে না বলে জাস্ট হালকা একটু কোট করার মতো আমি বেসন মানে দেব বলে আমি এটাকে বেসনটাকে পাতলা করে গুলে নিয়েছি। আর আরেকটা আমাদের এখানে আমাদের বাড়িতে আর কি সবাই চাল কুমড়োটা পছন্দ করে না, তো ওর জন্য আমি বেসন দিয়ে এইভাবে ভেজেছি। তোমরা যদি চাও বেসন ছাড়া শুধু পুর ভরে এই সেম প্রসেসে শুধু বেসনের জাস্ট ডুবিয়ে না ভেজে সেমভাবে তোমরা এটাকে করতে পারো। এবার দেখো আমার একটা পার্ট হয়ে গেছে, আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। দেখো বেসন দিয়ে যেমন চুবিয়ে ভাজছিলাম জাস্ট একটা হালকা কোট উপরে কোডের মতো হয়েছে, এবার এটাকে উল্টে সেকেন্ড পিঠটাকেও ভালো করে ফ্রাই করে নেব। এভাবে আমি সবগুলো চাল কুমড়োকেই এভাবে ফ্রাই করে নেব। তবে আর একটা ব্যাপার হচ্ছে এইটা কিন্তু গরম গরম মানে গরম সার্ভ করলেই খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব এতটা মানে টেস্ট লাগবে না যতটা গরম লাগবে। এই রকম চাল কুমড়োর পুর ভাজা গরম আর গরম ভাতেও খুব ভালো যায়। আর এই চাল কুমড়োর পুর ভাজার এই রেসিপিটা আমি হচ্ছে শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে। তো আমি শিখি অ্যাকচুয়ালি শিখিনি, কারণ আমার ঠাকুমা মারা গেছে বহুদিন আগে, আমি তখন ক্লাস 7 কি 8 পড়ি, তখন 8 পড়ি হবে, তো তখন মারা গেছে। এবার তখন তো রান্নাঘরে এইসব রান্না কি মানে কখনো করিনি, তবে আমি দেখেছি এরকম করে, তো আমার মনে আছে এরকম করে ঠাকুমা করতো, তো সেটার থেকে আমি দেখেছি। হ্যাঁ তো আমার তখনও খুব ভালো লাগতো খেতে। তো দেখো আমি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি, উঠিয়ে নিয়েছি, আর একবার কোট করে আবার চারটে দিয়েছি। এভাবে আমি সবগুলোই আস্তে আস্তে সবকটাই চারটে চারটে করে আমি ভেজে তুলে নেব। এইটাতে একটুখানি তেলটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে এগুলোকে একদম পুরো বেশ অনেকটা তেলে ছাঁকা তেলে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিতে পারো, কিন্তু এতটা তেল স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, সেজন্য আমি একদম পুরো ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিই। তো এটাকে উঠিয়ে নেব। এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি আগেও অনেকগুলো ভেজে তুলে রেখেছিলাম, এখানে একটা গোটা চাল কুমড়ো আমি পুরোটাই করেছি। তো এর আগেও আমি তোমাদের সাথে আর একটা চাল কুমড়োর খুব সিম্পল হেলদি রেসিপি শেয়ার করেছিলাম। দেখো তো সবকটা তুলে নিয়েছি, তো চাল কুমড়োর এই পুর ভাজা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। চাল কুমড়ো দিয়ে এটা আমি জানি না কখনো তোমরা কেউ খেয়েছো কি না, তো কেমন লাগলো এই রেসিপিটা আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবে যাতে কিনা তোমরা আমার নেক্সট ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কি বলবো, পাশে থেকো, আমার পাশে থাকলে আমাকে কমেন্ট করলে কেমন লাগলো, আমার ভিডিও কেমন লাগে তোমাদের যদি কমেন্ট করো, আর একটা লাইক দাও আর ভিডিওটা দেখো, তাহলে হচ্ছে আমার উৎসাহ জাগে, আমার নেক্সট ভিডিও আপডেট দিতেও খুব ভালো লাগে যে আবার আরেকটা নতুন কোনো ভিডিও করি বা সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই, অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো। আজকে এই পর্যন্তই, আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো, তো আবার নেক্সট নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। ওকে, থ্যাংক ইউ।